মধ্যবিত্ত পরিবারের সন্তান রবিন আর পাঁচজনের মতো ঘুরে দাঁড়াতে উদ্যোগ নেয় রেস্তোরাঁ খোলার। পরিকল্পনা মাফিক করেনও তাই, যেখানের খাবার মেনু মায়ের হাতের বিশেষ বিশেষ রেসিপি। অন্যদিকে রবিনের কিচেনে চাকরির খোঁজে নিহারিকা, ভাগ্য সহায় থাকায় চাকরি হয় তার। তারপর একসঙ্গে কাজ করতে করতেই ভালো লাগা একে অপরের প্রতি, কিন্তু এরপর বদলে যায় গল্পের প্লট। এই অধ্যায়ে দুঃস্বপ্নের মতো আসে রাজনৈতিক নেতা অরিত্র, এগিয়ে যায় গল্প। ডার্ক থ্রিলারের আদলে তৈরি টলিউডের সিনেমা রবিনস কিচেন সম্প্রতি যার ট্রেলার এসেছে প্রকাশ্যে, যেখানে রবিন ও নিহারিকার ভূমিকায় দেখা গেছে বনি সেনগুপ্ত ও প্রিয়াঙ্কা সরকারকে। দুই মিনিটের এই ট্রেলার দেখেই অনুমান করা যায় ছবিতে যেমন আছে রোমান্টিকতা তেমনি থ্রিলারও। ছবির পরিচালক বাপ্পাও জানিয়েছেন এমনটি। রবিনস কিচেন ছবিতে বনি প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন শান্তনুনাথ, কেশব ভট্টাচার্য ও সশ্রী গঙ্গোপাধ্যায়। পান্ডে মোশন পিকচার্সের ব্যানারে 19 জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।